أمين أمين زاني أبا أمين زاني أمين أمين بالو إيدي جاي أبا أمين أنا إيه بدر تاكت جاي نا أمين أبنر شده تاكت ساي أبنر شوا كي أبا كي جيبو دمور تساي أبنر پائر كاسي تاكت ساي أبا أبنر أمار فرائي دينا أبنر أمار فرائي دينا أبا أمين أبنر كاسي تاكت بو أمين بالو إيدي بالو إيدي আর আর কোনদিন আপনার ছাড়া যাব না আব্বা আমারে মাফ করে দেন আব্বা আমারে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আব্বা আমার ভুল আব্বা আমি ভালো হইতে চাই আপনি আমার মাফ করে দেন আব্বা আবার করে দিন আপনার ছেড়ে যাব না শুনছি ভাই শিরিদার নাম জেনে এক ঘন্টা লাগায় দশস কিছু কি হলো বর্ণনা ডাক্তার শঙ্কর সসা বর্ণনা ডাকে কোথান দিয়া দেহি তো না এই চক্ষু দিয়া চাই তো দেখবি না মনের চক্ষু দিয়া চাই তুই মনের বারান্দায় বসে বর্ণনা ডাক্তার ভাই আপনার বাপ কিন্তু ভালো লাগতাছে না ফালতু কথা কইস না হারুন আমি স্পষ্ট শুনতাছি আর ইদানিং ও আমার ছাড়া থাকতে পারে না তো স্বাভাবিক আমি যে বাসায় আইছি এটা ও টের পেয়ে গেছে মানে দিলের ভিতরে টের পাইছে আরে এগুলো তো হিস্ট্রি আছে দুনিয়াতে এরকম ঘটনা ঘটছে তো লায়লা মজনু আবিজাবি আর কি কি আছে না সব ঘটছে তো এগুলি ভাই বাপ দীক্ষা মনে হইতেছে সিনেমা একজনে কানলে আরেকজন শোনে একজনে মারলে আরেকজনে ব্যথা পায় আরে না এর থেকে বেশি আমার কি লেজানি মনে হইতেছে বড় না খুঁজতেছে আমারে আপনারে খুঁজবো কে বেরসিকের মতন কথাবার্তা কইস না তাহলে আমার লোক চলবি না একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর আমি রোমান্টিক হয়ে কি করব আমি কি প্রেম করি নাকি না তুই করবি কেন তুই কোনোদিনই করবি না তুই খালি হেল্প করবি আমারে সুন্দর সুন্দর কথা বললা ওকে তাহলে আপনি একটা গান ধরেন সেই গানের সুরে বর্ণনা বারান্দায় এসে আপনারা ডাকবো যেও না পল্লব ভাই যেও না তাহলে ভালো হয়ে যাবে মজা লসন কি আমার এখন তো আমি রোমান্টিক কথাই বললাম তোর পায়ে ধরে রোমান্টিক কথা কর দরকার আচ্ছা চল তাহলে জায়গা না যাবো নাকি বর্ণনা বাসায় একবার আমার কেন জানি মনে হইতেছে বর্ণনা দরজার সামনে ওয়েট করতেছে কলিং বেল দিলেই দরজাটা খুলে দিব সেটা তো খুলতেই পারে মনে হইতেছে যে আজকে আমার কিছু কইব কি কইব বুঝছ না কি যেটা ক দরকার যেটা আমি চাই দিলে ঠিক আছে এতদিন ধরে ওইটাই কইব আমি জানলেও কমল ওরা ঠিক হইব না দিবেন বকা উল্টা পাল্টা কইলে বকা দিব না শোন আমার মন কইতেছে আজকে ভালোবাসার কথাটা কইয়া ফেলাইব আরে এটা কন্ট্রোল করতে পারতেছ না যন্ত্রণা হইতেছে ভিতরে বুঝছস হ্যাঁ যন্ত্রণায় বিছানায় ছটফট ছটফট করতেছে বিছানায় ছটফট করব না ফিল্ম পাইছো এটা এই তো সমস্যা আমি যেটা কমু ওইটাই সমস্যা না আর আমার মনে হয় একবার গিয়ে দেখা করা দরকার মানে আমি যেগুলি কইলাম এগুলি সত্যি কিনা প্রমাণ হয়ে যাক কি কস এইটা তো আমি জানি আপনার বর্ণনাগর বাড়িতে আছেন বর্ণনার লগে দেখা করবেন না এটি কি হয় ওইছে কোনোদিন না এর লেগে না আসলে মনটা টানতেছে টানাটানি বাদ দেন চলে যাই নাকি জানি তো আপনি যাইবেন সময় নষ্ট করে তো লাভ নাই চলে ঠিক আছে তুই ব্যাপারটা বুঝো Oh, my God.
মামা সন্তান ভুল করবে তারপর সে বুঝতে পারবে এটাই স্বাভাবিক পিতামাতা সন্তানকে ক্ষমা করে দিবে সেটাও স্বাভাবিক আপনার সন্তান ভুল বুঝতে পেরেছে আপনাকে মাফ করে দেবে আমি আমি ক্ষমা করে মামা আল্লাহ আর মা বাবাই তো ক্ষমা করার মালিক আর পিতামাতার পায়ের নিচে তো সন্তানের বেশ সেটা বোঝে সেটা কি ওরা বোঝে যে পিতা মাতা কি কষ্ট করে সন্তানের মানুষ করে বোঝে সন্তান একটু ব্যথা পাইলে পাহাড় প্রমাণ ব্যথা লাগে পিতা মাতার ভাগ্যে কলিজা ছিঁড়া দেয় আর ওরা আব্বা আমি আপনার কষ্ট আমি আপনার চাচা কুত্তাও যাব না আপনি সারা শুভ এত বছর আমার কিছু হয়নি কিছু হয়নি কেন তুই মার মেহরবানি করছ হ্যাঁ তোর কত গর্ব কত নাম ডাকছ মানুষ তোর চিনে জানে না বাবা না বাবা আমার গর্ব আপনি আমি আপনার খারাপ সন্তান আপনার আমার হাতে একবার একটু সুযোগ দেন আমি আপনি মাফ করতে চাই আপনি আমার মাফ করে দেন বাবা দেন মাফ করে দেন সন্তানকে কেউ ফেলতে পারে আমার মায়ের খালা আমার মায়ের ফলেই তো শান্তি আমার মনে হয় না উনি আর খারাপ হতে পারবে আর যা শিক্ষা হয়েছে তাতে আমার মনে হয় আর কোনোদিন খারাপ কাজ করবেন না মামা মামা প্লিজ একবার একবার মাফ করে দিন একবার একবার শেষ বার মত আর কোনোদিন আপনার সাথে দাঁড়াবো না একটা মাফ করে দেন মামা আমি তো বললাম মামা প্লিজ প্লিজ মামা মানে লাভ যাও আমি যাবো না আমি যাবো না আমি যাবো না আমি আমি দেখছি আমি যাবো না আমি যাবো না মানে লাভ নেই যাও আমি যাব না আমি যাব না আমি যাব না আমি যাবো না সময় হলে
আমি তো আমার আবার বসে দিয়ে যাব মানে ওই বর্ণনার মায়ের বর্ণনা মানে আপনি ছোটবেলা যে কুকুর কথা বলতেন গতকাল তোমার কবিতা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন কবিতা শোনার জন্যই ফোনটা এসেছিল। যাক, অন্তত তোমার একটা কাজই তো আমি লিখতে পারলাম। আরেকটা কাজে প্লিজ লাগো। কোনটা? ওই যে পল্লবের ব্যাপারটা। মানে পল্লব কি পারবে মানাতে? তোমাদের পরিবারকে পল্লব মানাতে পারবে না। কিন্তু বিয়ের কথাটা শুনলেও কি করে আমি খুব ভয় পাচ্ছি। সেটা আমিও চিন্তা করছি। আর জানো, বর্ণনা পল্লবকে অ্যাভয়েড করে না। আর আমি যতটুকু শুনেছি, পল্লব আমাকে যতটুকু বলল, বর্ণনা কে ওকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি পল্লবের প্রেমে পড়ে যাবে। কি বলো? হ্যাঁ, ও নিজে বলেছে। আর এই সময় যদি ও বিয়ের কথা শুনে তাহলে ও কি করবে? এটা ভাবতো তো আমার আমার খুব খারাপ লাগছে। কি অদ্ভুত টান! আমার সত্যি ভালো লাগছে যে সৎ হয়ে অথচ তারপরে কি প্রচন্ড টান তার প্রতি তোমার। আসলে শ্রাবণ, জানো মাঝে মাঝে আমার খুব অবাক লাগে। আমি নিজেও ভাবি, ওকে তো আমি ছোটবেলা থেকে কোলেপিঠে করে মানুষও করিনি, ওর প্রতি আমার এমন টান কেন? ভালো, সম্পর্কগুলো আসলে এমনই হওয়া দরকার। আমি আজ রাতেই যাব, আমার কেমন অস্থির অস্থির লাগছে। আরে বোকা, আগে ওরা কাল আসুক, তারপর বুঝে নেই। আমার ভালো লাগছে না। আর এখন তোমার বাড়িতে যাওয়ার পরিস্থিতি? আরে বোকা, আগে ওরা কাল আসুক, তারপর বুঝে নেই। আমার ভালো লাগছে না। আর এখন তোমার বাড়িতে যাওয়ার পরিস্থিতিও নেই। মানে মানে সবকিছু মিলে মানে বাড়ির বিষয়টা তো আমাদের অনুকূলে নেই। তুমি বরং দু দিন পরেই যাও। আগে ভালো কথা, অফিসে জানিয়েছো যে তুমি অসুস্থ? জানিয়েছি, কিন্তু যেন অফিস করতে আর আমার ভালো লাগে না। এখন শুধু মনে হয় পল্লবের কাছাকাছি থাকতে পারতাম, ভাইটার একটু সেবা করতে পারতাম। সামনে সময় আসছে, সেই দিনের অপেক্ষায় আছি। দেখো তুমি অফিসটা মিস করো না, কাজ মানুষকে অনেক কিছুই ভুলিয়ে রাখে। আর টাকা ছাড়া পৃথিবীতে অনেক কিছু মূল্য। ব্যাংকে আমার যে টাকা আছে তা দিয়ে আমি বাকি জীবন চলে যেতে পারব। কি বলো, ব্যাংকে তোমার এত টাকা? তোমাকে বলা হয়নি, আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি অনেক টাকা পেয়েছি। কেমন? ব্যাংক, অফিস, বাবার তরফ থেকে সঞ্চয়পত্র, এগুলো সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকার মতো তো হবে। এক গ্লাস ঠান্ডা পানি হবে আর একটা আইস ব্যাগ মাথায় দেওয়ার জন্য। দুষ্টামি করো না। আরে ভাই, তোমাকে বিয়ে করতে পারলে তো আমি বড়লোক হয়ে যাব, আমার তো লাইফের কোনো টেনশনই থাকবে না। বিয়ে ছাড়া আমি কি তোমাকে টাকা দিতে পারি না? সব শর্তে রাজি, তুই বল। আর বলে দিলাম কিনা, আর
দিলা তো মার্ডার করতে কেন আমি আবার কখন কি কাকে মার্ডার করব তুমি কেন দরজাটা খুলতে আইছো আচ্ছা হারুন ভাই আপনি কি বলবেন বলেন আমার মন মেজাজ একদম ভালো না কিছু না তো মন মেজাজ খারাপ কেন বলো ভাই আপনি এখন চলে যান আমি আপনাকে পরে বলবো সব কারণ ব্যাপারটা আপনাকে আসলে বলতেই হবে আচ্ছা বুঝছি শোনো এই নীলিমা টিলিমা নিয়ে কোনো টেনশন করো না আমি শ্রাবণ রে একটু আগে বলে নামলাম যে আপনার সঙ্গে আমার কথা আছে দায়িত্ব আমার চিন্তা করো না বলো ভাই এসব নিয়ে না আপনি বেটার প্লিজ চলে যান এখন বুঝছি তাহলে কি বাসায় সমস্যা কেডা সমস্যা কেডা যে কিচেন মামা না দুলা ভাই না রুমা আপা কেডা খালাম্মা কালো যদি সমস্যা হয় তাহলে কথা কমো আমি অসুবিধা কি আপনি কথা বলবেন ওনাদের সাথে কোনো অসুবিধা কি ওনারা আমারে দেখতে পারে না সেটা তো তোমার বিষয় নিয়ে আমি তেমনি ছেলে খারাপ না অন্য কোনো ব্যাপারে তো আমার পছন্দ করে না বলো ভাই আমি কিন্তু আপনাকে বলছি আপনি যান পরে কথা বলবো আপনার সাথে হ্যাঁ প্লিজ আমি তো এমনি যাবো না আমার তো শুনতেই হবে বলো ভাই প্লিজ আমি আপনার ভালোর জন্য বলছি আপনি এখান থেকে চলে যান আপনি কেন বুঝতে পারতেছেন না আরে দূর তুমি কও তো যে কোনো কিছু আমি শুনতে পারি কও আপাতত এটা পারবেন না আর আমি চাই না আপনার মুডটা এখনই নষ্ট হোক আরে ভাই আমার মুড সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কি কইবা তুমি যে আমার মুড নষ্ট হবে কও আছে খুব ভালো করে আছে তাই বলছি আমি পরে বলবো আপনি যান এখন ওই জন্যই বলবা বলো বলো শুনবেনি আপনি অবশ্যই আরে ভাই আমার মুড সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কি কইবা তুমি যে আমার মুড নষ্ট হবে কও আছে খুব ভালো করে আছে তাই বলছি আমি পরে বলবো আপনি যান এখন ওই জন্যই বলবা বলো বলো শুনবেনি আপনি অবশ্যই বলো ভাই সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে দেখতে আর আমার বিয়ের ডেট ফিক্সড করতে জনির বাসা থেকে লোকজন আসছে হইছে এখন শুনছেন এই জন্যই আমি বলছিলাম আমি বলবো না এখন কিন্তু না আপনার তো এখনই শুনতে হবে খারাপ লাগতেছে কত শোভা হ্যালো মাই ডিয়ার বুবু কি রে খুব ফুর্তিতে আছিস মনে হচ্ছে অনেক আনন্দে আছি বুবু অনেক আনন্দে কেন কি হয়েছে হ্যাঁ পরে কমুনে আনন্দের কারণ পরে কমুনে আরে তোমার দোয়া কাজে লাগছে আরে তোমার দোয়া কাজে না লাগা পারে যাক তোর সাথে কথা বলে এখন আমার খুব ভালো লাগছে যে টেনশনে ছিলাম আমি আমার টেনশনের দিন শেষ তোর আবার কিসের টেনশন তোর কোনো টেনশন নাই আমরা বেঁচে থাকতে সেইটা তো জানি বুবু আচ্ছা শোন তুই এসব কি করছিস বলতো আমি আবার কি করলাম তুই রুমাকে নাকি টিভি কিনে দিবি হ্যাঁ দিমু তো না কোনো দরকার নাই টিভি কেনার আরে বুবু কও কি তুমি আমি কি ওরে গাড়ি কিনে দিতেছি সামান্য একটা টিভি আরে রুমা তো কথার কথা মজা করে বলেছে আরে মজা করে কইছে বলেই তো কিনে দিব বুবু আমার একটা কিছু করার সুযোগ দাও তুমি এমন করো কেন অগতে এমনি কোনো মামা নাই তুই যা করছিস তা আপন মামার চেয়ে কোনো অংশে কম না রে আমার লাগে দোয়া করো বুবু আমি যেন সুস্থ থাকি তোমাকে যেন খেদমত করতে পারি মায়ের বর্ণনা
মানে আপনি ছোটবেলায় যে কুকুর কথা বলতেন গতকাল তোমার কবিতা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন কবিতা শোনার জন্যই বন্ধু এসেছিল। যাক, অন্তত তোমার একটা কাজই তো আমি লাগতে পারলাম। আরেকটা কাজে প্লিজ লাগো। কোনটা? ওই যে পল্লবের ব্যাপারটা। মানে পল্লব কি পারবে মানাতে? তোমাদের পরিবারকে পল্লব মানাতে পারবে না। কিন্তু বিয়ের কথাটা শুনলেও কি করে আমি খুব ভয় পাচ্ছি। সেটা আমিও চিন্তা করছি। আর জানো, বর্ণনা পল্লবকে অ্যাভয়েড করে না। আর আমি যতটুকু শুনেছি, পল্লব আমাকে যতটুকু বলল, বর্ণনা কে ওকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি পল্লবের প্রেমে পড়ে যাবে। কি বলো? হ্যাঁ, ও নিজে বলেছে। আর এই সময় যদি ও বিয়ের কথা শুনে তাহলে ও কি করবে? এটা ভাবতো তো আমার আমার খুব খারাপ লাগছে। কি অদ্ভুত টান! আমার সত্যি ভালো লাগছে যে সব হয়ে অথচ তারপরও কি প্রচন্ড টান তার প্রতি তোমার। আসলে শ্রাবণ, জানো মাঝে মাঝে আমার খুব অবাক লাগে। আমি নিজেও ভাবি, ওকে তো আমি ছোটবেলা থেকে কোলেপিঠে করে মানুষও করিনি, ওর প্রতি আমার এমন টান কেন? ভালো, সম্পর্কগুলো আসলে এমনই হওয়া দরকার। আমি আজ রাতেই যাব, আমার কেমন অস্থির অস্থির লাগছে। আরে বোকা, আগে ওরা কাল আসুক, তারপর বুঝে নেই। আমার ভালো লাগছে না। আর এখন তোমার বাড়িতে যাওয়ার পরিস্থিতি? আরে বোকা, আগে ওরা কাল আসুক, তারপর বুঝে নেই। আমার ভালো লাগছে না। আর এখন তোমার বাড়িতে যাওয়ার পরিস্থিতিও নেই। মানে? মানে সবকিছু মিলে মানে বাড়ির বিষয়টা তো আমাদের অনুকূলে নেই। তুমি বরং দু দিন পরেই যাও। আগে ভালো কথা, অফিসে জানিয়েছো যে তুমি অসুস্থ? জানিয়েছি, কিন্তু যেন অফিস করতে আর আমার ভালো লাগে না। এখন শুধু মনে হয় পল্লবের কাছাকাছি থাকতে পারতাম, ভাইটার একটু সেবা করতে পারতাম। সামনে সময় আসছে, সেই দিনের অপেক্ষায় আছি। দেখো, তুমি অফিসটা মিস করো না, কাজ মানুষকে অনেক কিছুই ভুলিয়ে রাখে। আর টাকা ছাড়া পৃথিবীতে অনেক কিছু মূল্য। ব্যাংকে আমার যে টাকা আছে তা দিয়ে আমি বাকি জীবন মজা লসন কি আমার। এখন তো আমি রোমান্টিক কথাই বললাম, তার পায়ে ধরে রোমান্টিক কথা কর দরকার। আচ্ছা চল তাহলে জায়গা না যাবো নাকি? বর্ণনাকে বাসায় একবার আমার কেন জানি মনে হইতেছে বর্ণনা দরজার সামনে ওয়েট করতেছে, কলিং বেল দিলেই দরজাটা খুলে দিব। সেটা তো খুলতেই পারে। মনে হইতেছে যে আজকে আমার কিছু কইব। কি কইব? বুঝোস না, কি যেটা ক দরকার, যেটা আমি চাই দিলে ঠিক আছে এতদিন ধরে ওইটাই কইব। আমি জানলেও কমল পরে ঠিক হইব না, দিবেন বকা। উল্টা পাল্টা কইলে বকা দিব না। শোন, আমার মন কইতেছে আজকে ভালোবাসার কথাটা কইয়া ফেলাইব। আর এটা কন্ট্রোল করতে পারতেছে না, যন্ত্রণা হইতেছে ভিতরে, বুঝছস? হ্যাঁ, যন্ত্রণায় বিছানায় ছটফট ছটফট করতেছে। বিছানায় ছটফট করবো না, ফিল্ম পাইছো? এটা এই তো সমস্যা, আমি যেটা কমু ওইটাই সমস্যা। না আর আমার মনে হয় একবার গিয়ে দেখা করা দরকার, মানে আমি যেগুলি কইলাম এগুলি সত্যি কিনা প্রমাণ হয়ে যাক, কি কস? এইটা তো আমি জানি। আপনার বর্ণনা গো বাড়িতে আইসেন, বর্ণনার লগে দেখা করবেন না, এটি কি হয়? ওইসে কোনোদিন না এর লেগে না, আসলে মনটা টানতেছে। টানা টানে বাদ দেন, চলে যাই নাকি? জানি তো আপনি যাইবেন, সময় নষ্ট করে তো লাভ নাই, চলে। ঠিক আছে, তুই ব্যাপারটা বুঝো। Oh, my God.
মামা সন্তান ভুল করবে তারপর সে বুঝতে পারবে এটাই স্বাভাবিক পিতামাতা সন্তানকে ক্ষমা করে দিবে সেটাও স্বাভাবিক আপনার সন্তান ভুল বুঝতে পেরেছে আপনাকে মাফ করে দেবে আমি আমি ক্ষমা করার মামা আল্লাহর পর মামাই তো ক্ষমা করার মালিক আর পিতামাতার পায়ের নিচে তো সন্তানের মেয়ে সেটা বোঝে সেটা কি ওরা বোঝে যে পিতা মাতা কি কষ্ট করে সন্তানের মানুষ করে বোঝে সন্তান একটু ব্যথা পাইলে পাহাড় প্রমাণ ব্যথা লাগে পিতা মাতার ভাগ্যে কলিজা ছিঁড়া দেয় আর ওরা আব্বা আমি আপনার কষ্ট করব না আমি আপনার চাচা কুত্তাও যাব না আপনি সারা শুভ এত রোজ আমার কিছু হয় না কিছু হয় না কেন তুই মার ভালো বানি করছিস মন চলে যেতে পারে কি বলো ব্যাংকে তোমার এত টাকা তোমাকে বলা হয়নি আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি অনেক টাকা পেয়েছি কেমন ব্যাংক অফিস বাবার তরফ থেকে সঞ্চয়পত্র এগুলো সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকার মতো তো হবে এক গ্লাস ঠান্ডা পানি হবে আর একটা আইস ব্যাগ মাথায় দেওয়ার জন্য দুষ্টামি করো না আরে ভাই তোমাকে বিয়ে করতে পারলে তো আমি বড় লোক হয়ে যাবো আমার তো লাইফের কোনো টেনশনই থাকবে না বিয়ে ছাড়া আমি কি তোমাকে টাকা দিতে পারি না সব শর্তে রাজি ভুল দিলা তো মার্ডার করতে কেন আমি আবার কখন কি কাকে মার্ডার করবো তুমি কেন দরজাটা খুলতে এসো আচ্ছা হারুন ভাই আপনি কি বললেন বলেন আমার মন মেজাজ একদম ভালো না কি ছিল তো মন মেজাজ খারাপ কেন বলো ভাই আপনি এখন চলে যান আমি আপনাকে পরে বলবো সব কারণ ব্যাপারটা আপনাকে আসলে বলতেই হবে আচ্ছা বুঝছি শোনো এই নীলিমা টিলিমা নিয়ে কোনো টেনশন করো না আমি শ্রাবণ রে একটু আগে বলে নামলাম যে আপনার সঙ্গে আমার কথা আছে দায়িত্ব আমার চিন্তা করো না বলো ভাই এসব নিয়ে না আপনি বেটার প্লিজ চলে যান এখন বুঝছি তাহলে কি বাসায় সমস্যা কেডা সমস্যা কেডা যে কিচেন মামা না দুলাভাই না রুমা আপা কেডা খালাম্মা কালো যদি সমস্যা হয় তাহলে কথা কমো আমি অসুবিধা কি আপনি কথা বলবেন ওনাদের সাথে কোনো অসুবিধা কি ওনারা আমারে দেখতে পারে না সেটা তো তোমার বিষয় নিয়ে আমি তেমনি ছেলে খারাপ না অন্য কোনো ব্যাপারে তো আমার পছন্দ করে না বলো ভাই আমি কিন্তু আপনাকে বলছি আপনি যান পরে কথা বলবো আপনার সাথে হ্যাঁ প্লিজ আমি তো এমনি যাবো না আমার তো শুনতে হইব বলো ভাই প্লিজ আমি আপনার ভালোর জন্য বলছি আপনি এখান থেকে চলে যান আপনি কেন বুঝতে পারতেছেন না আরে ধরো তুমি কও তো যে কোনো কিছু আমি শুনতে পারি কও আপাতত তো এটা পারবেন না আর আমি চাই না আপনার মুডটা এখনই নষ্ট হোক আরে ভাই আমার মুড সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কি কইবা তুমি যে আমার মুড নষ্ট করে কও আছে খুব ভালো করে আছে তাই বলছি আমি পরে বলবো আপনি যান এখন ওই জন্যই বলবা বলো বলো শুনবেনি আপনি অবশ্যই আরে ভাই আমার মুড সম্পর্কে আমি আমি জানি আপা আমি জানি আমি আমি ভালো হইতে চাই আব্বা
আমি আর এই পথে থাকতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সেবা করে বাকি জীবনটা মরতে চাই, আপনার পায়ের কাছে থাকতে চাই। আব্বা আপনি আমার ফিরাই দিয়ে না, আমার ফিরাই দিয়ে না, আমি আপনার কাছে থাকবো, আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, আর আর কোনোদিন আর কোনোদিন আপনার ছাড়া যাব না। আব্বা আমার মাফ করে দেন, আব্বা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর করে দিন আপনারা ছাড়া যাবো না, আমি মাফ করে দিন। শুনেছি ভাই, শিরিদার নাম লেনে এক ঘন্টা লাগায়। এই চক্ষু দিয়ে চাই তো দেখবি না, মনের চক্ষু দিয়ে চাই তুই, মনের বারান্দায় বসে বর্ণনা ডাকতেছে ভাই। আপনার বাপ কিন্তু ভালো লাগতেছে না। ফালতু কথা কইস না হারুন, আমি স্পষ্ট শুনতাছি। আর ইদানিং ও আমার ছাড়া থাকতে পারে না, তো স্বাভাবিক। আমি যে বাসায় আইছি এটা ও টের পেয়ে গেছে, মানে দিলের ভিতরে টের পাইছে। আরে এগুলো তো হিস্ট্রি আছে, দুনিয়াতে এরকম ঘটনা ঘটছে তো, লায়লা মজনু আবিজাবি আর কি কি আছে না, সব ঘটছে তো। এগুলি ভাই বাপ দীক্ষা মনে হইতেছে সিনেমা, একজনে কানলে আরেকজন শোনে, একজনে মারলে আরেকজনে ব্যথা পায়। আরে না এর থেকে বেশি আমার কি লেজানি মনে হইতেছে, বড় না খুঁজতেছে আমারে। আপনারে খুঁজবো কে? এই বেরসিকের মতন কথাবার্তা কইস না, তাহলে আমার লোকে চলবি না, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর। আমি রোমান্টিক হয়ে কি করবো, আমি কি প্রেম করি নাকি? না তুই করবি কেন, তুই কোনোদিনই করবি না, তুই খালি হেল্প করবি আমারে, সুন্দর সুন্দর কথা বললা। ওকে তাহলে আপনি একটা গান ধরেন, সেই গানের সুরে বর্ণনা বারান্দায় এসে আপনারে ডাকবো। যেও না পল্লব ভাই, যেও না। তাহলে ভালো হয়। কত গর্ব, কত নাম ডাকছো, মানুষ তোর চিনে জানে। আমি আপনার আরেকবার একটু সুযোগ দেন, আমি আপনার মাফ করে দেন। একবার সুযোগ দেন আমাকে। আমার মনে হয় না উনি আর খারাপ হতে পারবেন, আর যা শিক্ষা হয়েছে তাতে আমার মনে হয় আর কোনোদিন উনি খারাপ কাজ করবেন না। মামা মামা প্লিজ একবার একবার মাফ করে দিন। মামা আমি তো বললাম, মামা প্লিজ
প্লিজ মামা। মানে লাভ নেই, যাও আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি তোর আমার